দিগরখাল টোলগেটে বার্মিজ সুপারি ধরার নামে স্থানীয় কৃষকরা বিপাকে। এ নিয়ে প্রতিবাদী সভা সারা ভারত কৃষক সভার। সারা ভারত কৃষক সভা হ্যাম্পং বস্তি প্রাথমিক কমিটির ডাকে এক প্রতিবাদ সভা হ্যাম্পং বস্তিতে অনুষ্ঠিত হয়। সঞ্জয় পদিয়াঙ্গার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব এবং জেলা সদস্য হরলাল বৈষ্ণব ও সনি লিংদো ওয়াকম্যান খাসিয়া। জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, হ্যাম্পং বস্তির প্রধান চাষ হচ্ছে সুপারি, কিন্তু এলাকার চাষিরা সুপারি বাজারে নিয়ে বিক্রি করতে নানান হয়রানির শিকার হতে হচ্ছে। দিগরখাল টোলগেটে বার্মিজ সুপারি ধরার নামে স্থানীয় সুপারি চাষিদের হয়রানি করা হচ্ছে। তাদের কাছ থেকে টন প্রতি 800 থেকে 900 টাকা আদায় করা হয়। অন্যদিকে 6 নম্বর জাতীয় সড়কের আসামের অংশ দিগরখাল থেকে মালিটোর পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল এবং টোলগেটে বার্মিজ সুপারি চেকিংয়ের ফলে প্রতিদিন এখানে 6-7 ঘন্টা ট্রাফিক জ্যাম থাকে, ফলে গোটা কাছাড় জেলার নাগরিকরা দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন থেকে হ্যাম্পং বস্তির উপজাতি মানুষরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সরকার উপজাতি সম্প্রদায়ের উন্নতিকল্পে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হ্যাম্পং বস্তির জনগণ সারা ভারত কৃষক সভা সরকারের কাছে দাবি জানাচ্ছে অতি সত্বর ওই এলাকার সমস্যাগুলো সমাধানের জন্য, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কালাইন থেকে আব্দুস সুবান লস্করের প্রতিবেদন। ভারত কৃষক সভার হ্যাম্পং বস্তিতে এখানে আমরা একটা প্রতিবাদ সভা আমরা করছি। এই প্রতিবাদ সভাতে আমরা যেটা দেখলাম, এখানে এই যে বস্তিটা মহাদেবপুর জিপির একটা বিরাট অঞ্চল, এখানে 9 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে বেশিরভাগ মানুষ তোমার সুপারি ব্যবসা, বিভিন্ন ধরনের জুম চাষ যেটারে বলে, এখানে সুপারি, আনারস, কমলা এইগুলো বিক্রি করে তারা দিন যাপন করেন। কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা লক্ষ্য করলাম, এখানকার যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা এমএলএ এমপিরা রয়েছেন, তাদের এখানে উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। আমরা এদিকে আসার সময় দেখলাম এখানে যে রাস্তাটা, যে মেন রোড থেকে যে এখানে একটা রাস্তা এখানে এসেছে, সেই রাস্তার অবস্থা খুবই দুরবস্থা এবং এই রাস্তা দিয়ে হাঁটার চলার কোনো উপযোগী নয়। এবং এখানকার যারা মানুষ তারা প্রতিদিন অনেক কষ্ট করে দিন যাপন করতে হয়। এখানে এখানকার যে তাদের যে অধিকার, তাদের যে পঞ্চায়েত ও পঞ্চায়েতের যে বিভিন্ন অধিকার রয়েছে, সেই অধিকার থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। এখানকে পানীয় জলের সমস্যা এখানে বিরাট সমস্যা। আমরা দেখলাম যে এখানে অনেক দিন থেকে তারা পানীয় জল, অনেকে নিজের পয়সা দিয়ে পানীয় জল কিনে ব্যবহার করতে হচ্ছে। এবং এখানকে আমাদের যারা প্রধানমন্ত্রী বারবার বলছেন যে জল জীবন মিশনে কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও, এই যে মহাদেবপুর জিপির লক্ষ্মীচড়ার হ্যাম্পং বস্তিতে এখন পর্যন্ত পানীয় জলের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এখানকার মানুষরা জল, অনেক জল পাচ্ছেনই না। এবং জল জীবন মিশনে বারবার বলছে যে প্রতিটি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আমরা যেটা দেখলাম এখানে জল পৌঁছার কোনো ব্যবস্থাই নেই। তো এই অবস্থার মধ্যে আমরা সারা ভারত কৃষক সভা সরকারের কাছে দাবি করছি যে এই অঞ্চলে যাতে তার সমস্যাগুলো সমাধান করা যায়। এবং আমরা শিলচর থেকে আস্তে আস্তে আমরা যখন কালাইনে আসলাম, কালাইনের পরে যখন আমরা এইখানে আসলাম, এখানে যে 6 নম্বর জাতীয় সড়ক যে রয়েছে, সেই 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা আরও খুবই বেহাল। এই জাতীয় সড়কে দিয়ে তোমার প্রতিদিন সকাল থেকে সারা দিন মানে ট্রাফিক জ্যাম থাকে, ফলে এই যে অঞ্চলের, এই যে হ্যাম্পং বস্তির অঞ্চলের যারা সাধারণ মানুষ, তারা এখানে গিয়ে যে কালাইনে গিয়ে যে ব্যবসা করার জন্য তারা যে ব্যবসা করবে, সেই ব্যবসা করার ক্ষেত্রেও তাদের ব্যাঘাত ঘটছে। তারা যেন ছেলেমেয়েরা স্কুলে যাবে, স্কুলে যেতে পারছে না, বৃষ্টি হলে কাদা হয়ে যায় এবং এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। এবং এই জ্যামের জন্য কাছাড় জেলার প্রতিজন মানুষের তোমার আপনার অসুবিধা হয়, এখানে 7 থেকে 8 ঘন্টা এখানে জ্যামে আটকে থাকতে হয়। এই এই পরিপ্রেক্ষিতে আমরা সারা ভারত কৃষক সভা হ্যাম্পং প্রাথমিক কমিটি এবং আমার সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে অতি সত্বর যাতে 6 নং জাতীয় সড়কের আসামের যে অংশগুলো রয়েছে দিগরকাল থেকে মালিডোর, সেটা অতি সত্বর মেরামত করা এবং এই হ্যাম্পং বস্তিতে পানীয় জলের সমস্যা সমাধান করা এবং রাস্তাঘাটের সমস্যা সমাধান করা, এগুলো দাবি সমাধান যদি না হয়, আমরা এখানকার যারা মানুষ রয়েছে, যারা কৃষকরা রয়েছেন, তাদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকি। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি।
সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।